বাংলা শুনে মুক্ত পাখির ঠোঁটে এই ভাষাতে হৃদয় ফুলফুটে। প্রিয় উপস্থিতি, বাংলা সাহিত্যের বাংলা ভাষার উৎকর্ষ সাধনে যারা নিয়োজিত আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা। সাহিত্য আমাদেরকে আসলে কি দিচ্ছে কি দিচ্ছে না আমরা অনেকেই হিসেব করতে ব্যস্ত। আসলে নিরবচ্ছিন্ন ভাবে যদি আমরা কোনো কাজ করে যাই তাহলে তার ফল আমরা পাবই। কবি আল মাহমুদ একটি কথা বলতেন, সাহিত্য আপনাকে কখনোই খালি হাতে ফেরাবে না। আমরা কেউ কেউ হয়তো বা সফল লেখক, কেউ কেউ সফল নই কিন্তু সার্থক লেখক। হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন সফল লেখক, আল মাহমুদ, শামসুর রহমান ওনারা সার্থক লেখক। যদি নিরবচ্ছিন্নভাবে আমরা আমাদের কাজ করে যাই তাহলে আমরা হয় সফল হব না হয় সার্থক হব, যে কোনোটি আমরা হবই। মনির চৌধুরী মনু তার কথাই ধরুন, তিনি অন্তর দিয়ে হৃদয় দিয়ে সাহিত্যের জন্য কাজ করেছেন, সাহিত্যের সেবা করেছেন। 20 বছর পরেও তাকে স্মরণ করতে হচ্ছে। উনি তো অনেকগুলো বই রেখে যাননি, 100 বই রেখে যাননি, 50টি বই রেখে যাননি, অনেক পাঠক রেখে যাননি, তাহলে কেন তাকে স্মরণ করা হচ্ছে? কিন্তু যিনি পাঁচতলা 5টি বাড়ি রেখে গেলেন তার নাতিরা হয়তো তার নাম জানে না, হয়তো আপনারা দেখবেন তাকে তো স্মরণ করা হচ্ছেই না। 20 বছর পরেও মনির চৌধুরী মনুকে স্মরণ করা হচ্ছে, কেন? তিনি সৃষ্টিশীলতার সঙ্গে ছিলেন, তিনি হৃদয় দিয়ে কাজ করেছেন, সাহিত্যের সেবা করেছেন। আমরা সবাই হতাশ না হয়ে আমরা আমাদের কাজটি করে যাব, নিশ্চয়ই পরবর্তী প্রজন্ম আমাদেরকে স্মরণ করবে, আমাদের কাজের মূল্যায়ন করবে। আমাদের অজান্তে আমরা যখন থাকবো না, কিন্তু যারা থাকবে তাদের অনেকের অজান্তেও কাজটি হবে, আবার তাদের অনেকের স্বজন্তেও কাজটি হবে। যেমন গবেষকরা, তারা নীরবে কাজ করে যাবেন সাহিত্যকর্মীদেরকে নিয়ে, কে কোন অঞ্চলে কিভাবে সাহিত্যকর্ম করেছেন, কিভাবে সাহিত্যের সেবা করেছেন। আপনারা সবাই ভালো থাকবেন। মনির চৌধুরী মনু তার আজকে 20তম মৃত্যুবার্ষিকী, আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আপনারা সবাই ভালো থাকুন।